বাসায় আসলো। সে প্রচণ্ড পরিমাণে রেগে আছে নুরানার উপর। অফিস টাইমে ফোন করাতে রাগ হয়েছে। নুরানারকে বারবার ডাকতে লাগলো। নুরানা, নুরানা কোথায় তুমি? এই মুহূর্তে আমার সামনে আসো, তোমার সাথে আমার কথা আছে। তুহিনের বাজখাই ডাকে নুরানা অন্তরাত্মা কেঁপে উঠল। নুরানা ভয়ে ভয়ে এসে তুহিনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, হায় আল্লাহ, আমি আবার কি করলাম? এই লোকটার কখন কি হয় একমাত্র আল্লাহই জানে। আল্লাহ, তুমি আমাকে আজকের মতো বাঁচিয়ে নাও। আমি অফিসে থাকাকালীন তুমি আমাকে ফোন কেন করো? সমস্যা কি তোমার? নুরানা তুহিনের ধমক শুনে চমকে উঠল। নুরানা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো জবাব দিচ্ছে না। জবাব না দেওয়াতে তুহিনের আরো রাগ হচ্ছে। তুহিন আবারও একটা ধমক দিল। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমার কথা কি তোমার কান পর্যন্ত যায় না? আরো জোরে বলবো? না, মানে স্যার, আপনার হাতটা কাটা তো তাই চিন্তা হচ্ছিল। শাট আপ, তোমাকে না বলছি আমার জন্য কোনো চিন্তা তুমি করবে না, তবু তুমি কেন আমাকে এটা টেনশন করো? আমি কি হই তোমার? আমি বলে দিচ্ছি, তুমি আমার কেউ হও না, সুতরাং আমাকে নিয়ে একটু বেশি ভাবা বন্ধ করো। তুমি যখন আমাকে ফোন করো তখন আমার অফিস স্টাফ আমার সামনে থাকে, তোমাকে ঘিরে আমার অনেক মিথ্যা বলতে হয়। সরি স্যার, আর কখনো আপনাকে ফোন করব না, চলুন আপনাকে খেতে দেই। আর একটা কথা, আমি আর বাসায় লাঞ্চ করতে আসব না। সেটা আপনার মর্জি, বাড়ি আপনার, আপনি খেতে আসবেন কি আসবেন না সেই কৈফিয়ত আমাকে দিতে হবে না। আমি হলাম আপনার জীবনের উটকো ঝামেলা, আপনার বাড়িতে জোর করে থাকছি। অর্কিড যেমন বড় গাছের জোর করে আশ্রয় নেয়, আমিও ঠিক সেটাই করেছি। আমি আর বেশি দিন আপনার বাড়িতে থাকবো না, আমাকে কয়েকটা দিন সময় দিন, তারপর চলে যাব। তুহিনের মাথা এমনিতেই গরম হয়ে আছে। নুরানের কথা শুনে ষোলো করা পূর্ণ হলো। মনে হচ্ছে তুহিনের চোখ দিয়ে লাল আভা বের হচ্ছে। তুহিন নুরানার কাছে গিয়ে দুই বাহু চেপে ধরে বলল, কি বললে তুমি? চলে যাবে এই বাড়ি ছেড়ে? ওকে যাও, তবে যাওয়ার আগে আমার 10 লক্ষ টাকা দিয়ে তারপর যাবে। আপনাকে আমাকে আপনার বাড়ি ছেড়ে দিতে দেবেন না, আবার অপমানও করবেন, কিন্তু কেন? আপনি ঠিক কি চান স্পষ্ট করে বলুন। আমি কি চাই শুনবে তুমি? হ্যাঁ, আমি শুনতে চাই। আমি চাই প্রতিষ্ঠিত হও, নিজের দায়িত্ব নিজে নাও, অন্যের দয়ায় বেঁচে থাকতে ইচ্ছে করে তোমার? মনের মাঝে কি একটু জেদ চাপে না চাচিকে একটা উচিত শিক্ষা দেওয়া? আসলে তোমরা অধিকাংশ মেয়ে মানুষ অন্যের দয়ায় থাকতে থাকতে নিজের যে একটা আত্মসম্মান আছে সেটাই ভুলে যাও, ভুলে যাও নিজের অস্তিত্ব। স্যার, এখন আমাকে কি করতে হবে? তুমি শুধু লেখাপড়া করো, ডানে বামে সামনে পিছনে কোনো দিকে তাকানোর তোমার প্রয়োজন নেই। তুমি শুধু ভার্সিটিতে চান্স পাও, বাকি দায়িত্ব আমার। আমি প্রতিষ্ঠিত হলে আপনার স্বার্থ কি? কেন করবেন আপনি আমার জন্য এত কিছু? কারণ তোমার মাঝে আমার অতীত দেখতে পাই। আমিও তোমার মতো অসহায় ছিলাম, তবে আমার পাশে আমার বাবা ছিল, আমাদের দুজনকে গ্রাস করেছিল দারিদ্রতায়। আজ আমি কোটি কোটি টাকার মালিক, আমাকে বহু কণ্ঠ কাকীর্ণ পথ পাড়ি দিতে হয়েছে। আমি হলাম পুরুষ মানুষ, তাই আমি সমাজের লালসার শিকার হইনি, কিন্তু তুমি মেয়ে মানুষ, তোমার পথটা আরও বেশি কঠিন। তাই বলছি, তুমি আমার কাছে থাকলে সমাজের লালসার শিকার হবে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে খুব সহজে। এই সুযোগটা হাতছাড়া করো না। আমাকে করুণা করছেন? তোকে বুঝিয়ে কোনো লাভ নেই, তুই যা আমার চোখের সামনে থেকে আর যা খুশি তাই কর, বেয়াদব, মাথা মোটা গাম্বার। তুহিন তালুকদার নুরানাকে ছেড়ে দিয়ে আবার হন হন করে বাড়ি থেকে বের হতে লাগলো। নুরানা গিয়ে দৌড়ে গিয়ে তুহিনের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, স্যার প্লিজ যাবেন না, লাঞ্চ করে যান, আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না, আপনি যা বলবেন তাই করব, শেষবারের মতো ক্ষমা করুন আমাকে। পা ছাড় আমার, তুই আমার কোনো কথা শুনবি না, সেটা আমি বুঝে গেছি। থাক তুই আমার কাজের মেয়ে হয়ে, আজ থেকে তোকে আমি কাজের মেয়ের মতো ট্রিট করব। ছেড়ে দে আমাকে, খাবো না আমি, ক্ষুধা নেই আমার। নুরানা আর কোনো কথা না বলে তুহিনের পা ছেড়ে দিল। নুরানা উঠে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে এক পলক তুহিনের দিকে তাকিয়ে দৌড়ে চলে গেল নিজের রুমে। তুহিন একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, সরি নুরানা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু তুমি আমাকে বাধ্য করো খারাপ ব্যবহার করতে। আমি বুঝে গেছি তোমার সাথে ভালো ব্যবহার করলে তুমি আমার মাথায় চড়ে নাচবে, লেখাপড়া একদমই করবে না, তাই আজ থেকে আমি তোমার সাথে খারাপ ব্যবহারই করব, তাতেই তোমার মঙ্গল হবে। আমি না হয় তোমার কাছে খারাপ মানুষ হয়েই থাকবো। লাঞ্চ না করে চলে আসলাম আবার অফিসে, নিজের কেবিনে বসে আছি, মনটা খুব খারাপ হয়ে আছে, নুরানার সাথে খারাপ ব্যবহার করেছি তাই, অন্যদিকে পেটেও প্রচণ্ড ক্ষুধা। আমি জানি
নুরানাও না খেয়ে বসে থাকবে। পিচ্চি মেয়ে আবেগের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখে, ওর বয়সটা এখন আবেগের বয়স, ওকে প্রশ্রয় দেওয়া একদমই চলবে না। আমি চিন্তার জগৎ থেকে ফিরে আসলাম দরজায় কয়েকটা টোকার শব্দ শুনে। ভিতরে আসুন, দরজা ঠেলে শান্ত প্রবেশ করলো। স্যার একটা কথা ছিল। বলো। এই ফাইলটা আমি ঠিক বুঝতে পারছি না, এখানে হিসেবে বেশ গরমিল আছে, আপনি একটু চেক করুন। দেখে আমার কাছে দাও, তুমি বসো। আমি ফাইলটা চেক করতে লাগলাম, ফাইলে অনেকটা গরমিল আছে। এতদিন এই গরমিল আমার চোখে পড়লো না কেন? এই গরমিল সম্পর্কে ড্যামেজার নিশ্চয়ই জানে। শালা ড্যামেজার, আজ তোর খবর আছে। শান্ত যাও, গিয়ে ড্যামেজারকে ডেকে নিয়ে আসো। জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু ড্যামেজার আবার কে স্যার? ও, তোমাদের নিয়ে আর পারছি না। ড্যামেজার মানে ম্যানেজার। যাও, তুমি ম্যানেজারকে ডেকে নিয়ে আসো। সরি স্যার, আমি জানতাম না আপনি ম্যানেজারকে ড্যামেজার ডাকেন। একটু পর শান্ত ম্যানেজারকে ডেকে নিয়ে তুহিনের ক্যাবিনে আসলো। ম্যানেজার প্রচন্ড ভয়ে আছে, সে তুহিনের সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুহিন বাজখাই গলায় চিৎকার করে বলল, এসব কি ড্যামেজার? কি স্যার? তুহিন টেবিলের উপর ফাইলটা জোরে ফেলে বলল, খান কোম্পানির ফাইলে এত গরমিল কেন? এখানে আমরা তাদের প্রোডাক্ট বিক্রি করেছি পার পিস 30 টাকা করে, ডিলে আমি সেটাতেই সাইন করেছি। কিন্তু ভিতরে এসব কি? এখানে দেখাচ্ছে পার পিস মাত্র 20 টাকা, এসবের মানে কি? ম্যানেজার এবার ভয়ে কাচুমাচু হয়ে আছে, সে এখন কি উত্তর দেবে বুঝতে পারছে না। এই ব্যাপারটা ম্যানেজার অনেক আগে থেকেই জানতো, কিন্তু তুহিন তালুকদারকে জানাতে চায়নি। চলুন ম্যানেজারের মুখ থেকে জেনে আসি ব্যাপারটা ঠিক কি। এই ইডিয়েট, চুপ করে আছো কেন? ব্যাপার কি? আসলে স্যার, এই ব্যাপারটা যে আপনার চোখের সামনে আসবে আমি বুঝতে পারিনি। আমি চাইনি আপনি আসল সত্যিটা জানেন, তাহলে আপনি অনেক কষ্ট পাবেন। ফাইলা যে আমি সরিয়ে রাখবো সেটা মনে ছিল না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সহজ ভাষায় বলো কি হয়েছে। বলবো, শান্ত সাহেব দয়া করে আপনি একটু বাইরে যান, আমি স্যারের সাথে কথা বলতে চাই। ওকে ম্যানেজার স্যার, আপনি কথা বলেন, আমি বাইরে অপেক্ষা করছি। শান্ত অনেকটা অবাক হলো, কারণ ম্যানেজার স্যার তাকে বাইরে যেতে বলল, অথচ তুহিন স্যার কিছু বলল না। তাহলে কি ম্যানেজার স্যার তুহিন স্যারের খুব কাছের কেউ? স্যার আপনি বসুন, আমরা বসে বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে, এবার বলো। আপনার আগের বিয়ে মোহাম্মদ মনির এই সমস্ত দুর্নীতি শুরু করেছিল। খান কোম্পানির অবস্থা খুবই নাজেহাল, 30 টাকা দিয়ে প্রোডাক্ট কেনার মতো সামর্থ্য তাদের ছিল না। তখন ওরা মনিরের সাথে যোগাযোগ করে, মনিরকে ওরা কিছু টাকা ঘুষ দেয়। এরপর মনির শুধু, তুমি না ম্যানেজার, তাহলে তোমার চোখের সামনে এমন ঘটনা কেমনে ঘটায়? এরপর মনির শুরু করে দুর্নীতি। স্যার আমার পুরো কথাটা তো শুনবেন, মনিরের এমন কাণ্ড আমার চোখে পড়ে। তখন মনিরকে জিজ্ঞাসা করলে বলে, এই পেপারে আপনারও সাইন আছে ম্যানেজার সাহেব, আপনি যদি আমাকে ফাঁসাতে যান তাহলে আমিও আপনাকে ফাঁসিয়ে দিব। তখন আমি মনে মনে ঠিক করে নিলাম, মনিরকে এই কোম্পানি থেকে সরাতে হবে, তা না হলে ও আমাদের পরিশ্রমে গড়া কোম্পানিটা একদিন নিলামে তুলবে। তাই আমি কৌশলে আপনার কেবিন থেকে 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে মনিরের ব্যাগে রেখে দিই, যাতে আপনি মনিরের উপর রাগ করে চাকরি থেকে বের করে দেন। ঠিক হলো সেটা। এই ব্যাপার, কিন্তু তুমি তো প্রথমে আমাকে বলতে পারতে, কেন বলনি? স্যার আমি চাইনি এই সমস্ত দেখে কষ্ট পান, সরি স্যার। ধন্যবাদ তোমাকে, তুই শুধু আমার অফিসের ম্যানেজার না, আমার প্রকৃত বন্ধু বটে। স্যার এই কোম্পানি কি শুধু আপনার আমার না, আপনি টাকা ইনভেস্ট করেছেন, পরিশ্রম করেছি আমি আপনি দুজনে মিলে, খুব কষ্ট করে কোম্পানিটা দাঁড় করিয়েছি। তাই চোখের সামনে কেউ কোম্পানির ক্ষতি করবে আর আমি ছেড়ে দিব? হ্যাঁ তুমি ঠিক বলেছ, একটা কথা ছিল। কি কথা স্যার? আসলে আমি মহা বিপদে আছি, নুরানা এখন আমার জীবনে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ওই মেয়ে আমার কোনো কথা শোনে না, লেখাপড়া করতে বললে করে না, নিজের খেয়াল খুশি মতো চলে, এখন আমি কি করব? যদি মনে কিছু না করেন তাহলে একটা কথা বলি। বলো। আপনি নুরানাকে বিয়ে করে নিন স্যার, আর কতকাল একা থাকবেন? এবার আপনার সংসার করা উচিত। না আমি সংসার করতে চাই না, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না তাই এই কথা বলছো। আজ তোমাকে বলবো, আমাকে যে মা জন্ম দিয়েছে সেই মা আমাকে ছেড়ে অন্য এক পুরুষের সাথে সংসার শুরু করেছে। আমার বাবা একটা কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করত, বাবা গরিব ছিল, সংসার চালাতে হিমশিম খেত। একদিন বাবার কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের বাসায় আসে,
তার সাথে শুরু হয়ে যায় আমার মায়ের অবৈধ সম্পর্ক। মা আমাকে আর বাবাকে ছেড়ে তার সাথে চলে যায়। সংসার জীবন শুরু করে তার সাথে। বাবা মাকে খুব ভালোবাসত। মা চলে যাওয়ার পর বাবা আর বিয়ে করেনি। আমাকে নিয়ে পার করলো তার বাকিটা জীবন। বাবাও আমার জীবনে নেই। এই একটা কারণে বিয়ে করার ইচ্ছে নেই। তবে আরও একটা কারণ আছে। আমার একটা মেয়ের সাথে রিলেশন ছিল। মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম। আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর সে একদিন এসে বলে, তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না, কারণ বাবা বিয়ে ঠিক করেছে 1 কোটিপতির সাথে। আমি তাকেই বিয়ে করব। তুমি তোমার পথ দেখো। তোমার মতো ফকিরনিকে বিয়ে করে সারা জীবন পস্তাতে পারবো না। আপনি মেয়েটাকে কিছু বলেননি? না, বলিনি। কারণ যে চলে যেতে চায় তাকে আটকে রেখে কী লাভ? তার কাছে ভালোবাসার থেকে টাকার মূল্য তখন বেশি ছিল। আমি সেই সময় প্রতিজ্ঞা করেছি, আমি একদিন কোটিপতি হব। দেখো, আজ আমি কোটিপতি, কিন্তু আমার সেই গার্লফ্রেন্ড আজ আমার পার্সোনাল সার্ভেন্টের চাকরি করছে। সবটাই উপরওয়ালার খেলা। তার মানে যারা আপনার গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, এই কথা তুমি কাউকে বলবে না, এমনকি যারাও যেন বুঝতে না পারে আমি তোমাকে বলেছি। যারা যদি কোটিপতির বউ হয়ে থাকে তাহলে আমাদের কোম্পানিতে সামান্য সার্ভেন্টের চাকরি করতে কেন আসলো? কারণ যারা ডিভোর্স হয়ে গেছে। আমি এখন বাড়ি যাব, দুপুরে লাঞ্চ করা হয়নি। ঠিক আছে স্যার, চলে যান। আমি বাসায় আসলাম। নুরানাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বারবার ডাকার পরও কোনো সাড়া শব্দ নেই। এরপর নুরানার রুমে এসে দেখি ঘুমিয়ে আছে। ফেস দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে, দুই গালে পানির দাগ স্পষ্ট। আমি নুরানার মাথায় হাত রাখলাম। নুরানার ঘুম ভেঙে গেল। স্যার, আপনি? হ্যাঁ, আমি। নাকে ঘুমিয়ে আছো কেন? আপনাকে কে বললো আমি না খেয়ে আছি? কে বলবে? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে চলো খেতে যাব। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। থাপ্পড় খেতে না চাইলে খেতে আসো। তুহিনের ধমক খেয়ে নুরানা উঠে দাঁড়ালো, তারপর ডাইনিং টেবিলে আসলো, তুহিনও আসলো। এবার শুরু করো। আপনি ওকে না খেয়েছিলেন? হ্যাঁ ছিলাম, খাবার সময় পাইনি। দুজনে খেয়ে যে যার রুমে চলে গেল। রুমে যাওয়ার আগে তুহিন নুরানাকে বারবার করে বলছে, রুমে গিয়ে বই পড়বে, তোমার আর কোনো কাজ নেই। নুরানা নিজের রুমে এসে রাগে কটমট করতে লাগলো আর বিড়বিড় করে তুহিনকে গালি দিতে লাগলো। শালা হনুমান, বই পড়বে বই পড়বে, ওই ব্যাটা খবিস। আমি বুঝি না আমার বই পড়তে হবে? আমাকে বারবার বই পড়ার কথা বলতে হবে কেন? আমি কি এখনো ছোট আছি? তুহিন নিজের রুমে এসে নিজের বিছানায় আধশোয়া হয়ে বসে বসে নুরানাকে নিয়ে ভাবছে। হঠাৎ তুহিনের মনে নুরানার সেই ডায়েরির কথা আসলো। তুহিন ডায়েরিটা হাতে নিল। নুরানার জীবনের সকল রহস্য লুকিয়ে আছে এই ডায়েরির মাঝে। আপনারা যদি নুরানার জীবনের রহস্য জানতে চান তাহলে গল্পের সাথে থাকুন। আগামী পর্বে নুরানার সকল রহস্য উদ্ঘাটন হবে।